নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পসঙ্গীর আজকের নিবেদন, প্রতিভা বসুর লেখা গল্প অবিশ্বাস্য। এতক্ষণে ভালো করে গুছিয়ে বসে সহযাত্রীটির দিকে নজর পড়ল সিস্টার মালতী সেনের। সঙ্গে সঙ্গে ইলেকট্রিক শকের মতো আপাদমস্তক চমকে উঠল সে। হয়তোবা তার সেই চমকানি ভদ্রলোকের দৃষ্টি আড়াল না, একটু যেন অবাক হয়ে তিনি তাকিয়ে রইলেন। মালতী সেন তাড়াতাড়ি আবার গুটিয়ে ফেলল এইমাত্র বিছিয়ে বসা বিছানাটি। এইমাত্র বাঙ্কের তলায় ঠেলে রাখা সুটকেসটি নিচু হয়ে টেনে নিলে হাতে, উঠে দাঁড়ালো চটপট। তারপর দ্রুত হাতে দরজার হাতল ঘুরিয়ে নেমে যাবার চেষ্টা করতেই বসে পড়ল ঝাঁকানি খেয়ে। গাড়ি স্পিড দিয়েছে ততক্ষণে। ব্যস্ত হয়ে ভদ্রলোক বললেন, কি হলো? পরিষ্কার স্পষ্ট বলা, এতটুকু জড়তা নেই, দ্বিধা নেই, পরিচয়ের এতটুকু চিহ্ন নেই কোনোখানে। লজ্জা পেল মালতী, কান গরম হয়ে উঠল, স্বভাবতই গোলাপি গাল আরো লাল হল, মুখ তুলতে পারল না সে। কণ্ঠিত গলায় বলল, কিছু না। কারো আসবার কথা ছিল, ভুলে ফেলে এসেছেন কিছু? ভদ্রলোক উদ্বিগ্ন হয়ে আরো খোঁজ নিতে চেষ্টা করলেন। তার মৃদু গম্ভীর গলা মালতীর বুকের মধ্যে হাতুড়ির আঘাত দিল। আবার কুণ্ঠিত গলায় আসতে বলল, না কিছু না। গুটানো বিছানাটা ধীরে ধীরে পেতে নিল সে, সুটকেসটা ঠেলে দিল বাঙ্কের তলায়। বুকের কাঁপুনি তখনও থামেনি, কিন্তু আত্মস্থ হয়েছে অনেকটা, অনেকটা শান্ত করতে পেরেছে নিজেকে। জানালায় যতটা সম্ভব মুখ বাড়িয়ে তাই দেখতে পাচ্ছে আকাশটাকে, আকাশের তারাগুলোকে। কিন্তু ভদ্রলোক একা কেন? একাই চলেন নাকি এখন? ভালো হয়ে গেছেন, সত্যি ভালো হয়ে গেছেন, আর তাই বলেই কি চিনতে পারলেন না মালতীকে? নাকি ভান, নাকি ঘেন্না, কি? নাকি সেই জীবনের সঙ্গে এই জীবনের কোনো মিল না থাকায় তার স্মৃতিটাও মুছে গেছে হৃদয় থেকে? বুকের ভেতরটা কোথায় মোচড় দিয়ে উঠল। শুধু তাই নয়, চোখ দুটো পর্যন্ত ঝাপসা হয়ে উঠল তার। 8 বছর ধরে যে মেয়ে কত মৃত্যু দেখেছে, কত কান্না শুনেছে, অধৈর্যহীন হয়ে কত বসে থেকেছে রোগীর শিয়রে, কঠিন হয়ে ফিরিয়ে দিয়েছে হৃদয়ের সব আবেদন, আজ 27 বছর বয়সে একটা মানুষের এই একটু সামান্য চিনতে না পারার বেদনাতেই যেন কেমন অভিভূত হয়ে পড়ল। কিন্তু মালতী নিজেই কি মনে রেখেছে কারো কথা? তবে কি জন্যে তার এই অভিমান? সে স্বাধীন মানুষ, একা মানুষ, যা চেয়েছিল তাই হয়েছে। এই তো কেমন ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় একা বসে দিল্লি যাচ্ছে একটা কনফারেন্সে যোগ দিতে, যাচ্ছে বিদেশ যাবার একটা স্কলারশিপ জোগাড়ে তদবির করতে। হাসপাতালের নিম্নতম নার্স থেকে উচ্চতম সিস্টারে পরিণত হয়েছে, তবে আর এখন কার তোয়াক্কা রাখে সে? কাকে চায়, কি দরকারে? একদিন সবাই মিলে যত শত্রুতা করেছিল সকলকে তার যথাযোগ্য শিক্ষা দিতে পেরেছে নিজের পায়ে দাঁড়িয়ে, একা হয়ে তাদের বুঝতে দিয়েছে যে সেও মানুষ না। একদিনের জন্য ভাবেনি ভুল করেছে, অন্যায় করেছে, তবে আর কিসের দুঃখ? তাই তো, কিসের আর দুঃখ তার? কিন্তু তবু ঝড়ের পাখির মতো থরথর করছে সে। মানুষটির মুখের দিকে তাকিয়ে নেমে যেতে চাইছে চলন্ত ট্রেন থেকে। গলা তার শুকিয়ে কাঠ হয়ে উঠেছে। কেন? ভয়ে, বিস্ময়ে, আতঙ্কে, নাকি আর কিছু? কিন্তু ভয় তো আর নেই তার, আতঙ্কও নেই,
ভয় করেছিল সেদিন, যেদিন মা কান্না ভরা গলায় বলেছিলেন, তবে তাই স্থির? বাবা বলেছিলেন, তাই স্থির। তারপর মাকে ফুলে ফুলে কাঁদতে দেখে বাবা নিষ্ঠুরের মতো আরও বলেছিলেন, বাড়াবাড়ি করো না, সর্বানন্দবাবু জেলা জজ, মান সম্মান প্রতিপত্তি টাকা কড়ি কিসের অভাব তার? ঢাকা শহরে কত বড় বাড়ি, ছেলেমেয়েরা সব কত ভালো ভালো জামাকাপড় পরে ঘুরে ফিরে বেড়াচ্ছে, ঠাকুর চাকর আশ্রিত পালিত একেবারে গমগম করছে বাড়ি, মেয়ে কি তোমার দুঃখে থাকবে? মা বলেছিলেন, চাই না শেষু, মেয়ে আমার মরে যাক তবু আমি চাই না। দরজা ধরে দাঁড়িয়ে মা বাবার সেই সব কথা শুনতে শুনতে বুক বন্ধ হয়ে এসেছিল সেদিন মালতীর। সেদিনের সেই ভয়ের তুলনা ছিল না কোনো। ভয় শুধু তারই হয়নি, ভাই বোনেরাও ভয়ে চুপ হয়ে গিয়েছিল। প্রতিবেশীরা বলেছিল, লোকটা কি চামার, এমন প্রতিমার মতো মেয়েটাকে শেষে। সারা বাড়ি থমথমে হয়ে গিয়েছিল, যেন মধ্যাহ্ন সূর্যকে গ্রাস করছে গ্রহণ। মালতী মার কোলের উপর ঝাঁপিয়ে দাপিয়ে উঠেছিল, না না ই আমি পারব না, তার চেয়ে আমাকে মেরে ফেলো, কেটে ফেলো, পর্দায় ভাসিয়ে দাও। আর তারও পরে একদিন সকলে চোখ এড়িয়ে সে বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে। উল্টো দিকের বাড়িতে কখনো কখনো বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখা ভদ্রলোকটির পা জড়িয়ে ধরে চোখের জলে ভেসে গিয়ে বলেছিল, শুনেছি আপনি বিপত্নিক, আপনি আমাকে বিয়ে করে নিয়ে পালিয়ে যান, আমি সমস্ত জীবন আপনার এই ঋণ মনে করে দাসী হয়ে থাকব। দাদা, পিতার যোগ্য পুত্র, তখনই ধরে এনে মেরে বাঁকিয়ে দিয়েছিল পিঠ। তারপর সেই যে চুপ হয়ে গিয়েছিল, সে আর কোনো দিন একটা কথা বলেনি, সব জমা করে রেখে দিয়েছিল বুকের ভেতর। তারপর পুরো 10,000 টাকা বাবার হাতে তুলে দিয়ে পুত্রবধূ কিনলেন সর্বানন্দবাবু। টাকাটা হাতের মুঠোয় নিয়ে সেই প্রথম মেয়ের জন্য কেঁদে উঠেছিলেন মালতীর বাবা, হয়তোবা নিজের কৃতকর্মের জন্য অনুশোচনাও হয়েছিল, কে জানে। ততক্ষণে উৎসর্গ হয়ে গেছে, বিশেষ কোনো আয়োজন ছিল না উৎসবের। সর্বানন্দবাবু দুজন চাপরাশি আর একজন ঘনিষ্ঠ আত্মীয় নিয়ে বিয়ে দিতে এসেছিল ছেলেকে। অনুষ্ঠান যথাসম্ভব সংক্ষিপ্ত হল, স্বামীর সঙ্গে মালতী নির্জন হতে দেরি হল না, আর একা হওয়া মাত্রই মালতী কেঁপে উঠল থরথর করে। শৈলেনের অপলক দৃষ্টি থেকে অনেক দূরে সরে গিয়ে প্রায় দেওয়ালে মিশে দাঁড়াল। শৈলেন এবার নামিয়ে নিল তার চোখ। তারপর মালতীর ভয় দেখেই হোক, যে কারণেই হোক, শান্ত হয়ে শুয়ে পড়ল বিছানায়। আর মালতী তার নববিবাহিত ভীত বিবর্ণ স্ত্রী সরে এলো দেয়ালের আশ্রয় ছেড়ে। কেমন জানি গোলমেলে লাগলো তার সমস্ত ব্যাপারটা, কেন জানি মনে হলো সব কথা সে ভুল শুনেছে, ভুল ভেবেছে। সবাই যেন এতদিন ধরে এই অসাধারণ সুন্দর মানুষটার বিরুদ্ধে সব কথাই বানিয়ে বলেছে, হিংসে করে ধোকা দিয়েছে তাকে। পায়ে পায়ে কাছে এগিয়ে এসে গরদের ধুতি পাঞ্জাবি পরা লম্বা হয়ে শুয়ে থাকা রিজু শরীর বলিষ্ঠ যুবক স্বামীটির দিকে তাকিয়ে যেন সম্মোহিত হল, ভালো লাগল। এতদিন ধরে যত কান্না কেঁদেছে, যত ভয় শুয়েছে, সব যেন সার্থক মনে হলো সেই মুহূর্তে। ইচ্ছে করল, কি ইচ্ছে করল তা সে জানে না। নরম আলো জ্বলছে প্রদীপের, তার ছায়া কাঁপছে দেয়ালে। কেমন সুন্দর সাজানো ঘর, নতুন গন্ধে ভরা। মালতী সাহসে ভর করে খুব কাছে এসে দাঁড়াল, আরো আরো কাছে,
আর তারপরেই একটা আর্তনাদ করে ছুট্টে বেরিয়ে গেল দরজা খুলে। সারা বাড়ির লোক দৌড়ে এসে ভিড় করল সেখানে। সব আগে এলেন সর্বানন্দবাবুর নিজে। তিনি বোধহয় সবসময় সচকিত ছিলেন, হয়তোবা ঘুম ছিল না চোখে। আজকে সিস্টার মালতীর মন নিয়ে সেই মালতী সেদিন দেখেনি তাকে, নইলে সে তাঁর সারা চেহারায় একটা ঘাতকের নিষ্ঠুরতা না দেখে অব্যক্ত যন্ত্রণার কাতরতাই দেখতে পেত। বাজে তারাই একটা ভীরু পায়রার মতো কম্পিত পুত্রবধূকে যখন তিনি বুকের কাছে টেনে নিয়ে বলেছিলেন, কি মা, কি হয়েছে, ভয় পেয়েছ? কোনো ভয় নেই লক্ষ্মী মা আমার। তখন তার কথার মধ্যে চাতুর্য না দেখে মাধুর্যই খুঁজে পেত। সেই রাত্রেই তিনি তার দুহাত ধরে চোখের জলে ভেসে বলেছিলেন, আপন সন্তানের মঙ্গল চেয়ে আমি পরের সন্তানের জন্য যে দুঃখ ডেকে আনলাম, তার জন্য ঈশ্বর আমাকে যে সাজাই দিন, তুমি কিন্তু ক্ষমা করো। যে যাই বলুক, আমি জানি এ অবস্থাও সাময়িক, তোমার যত্ন পেলে, সঙ্গ পেলে নিশ্চয়ই ভালো হয়ে উঠবে, ডাক্তার বলেছেন। হঠাৎ মালতী মুখ তুলে তার মস্ত বড় বড় দুই চোখ মেলে শ্বশুরের মুখের দিকে তাকালো, আর তাকিয়ে থাকতে থাকতে যেন আগুন জ্বলে উঠল চোখে। সর্বানন্দবাবু মুহূর্তে চুপ হয়ে গেলেন। শৈলেন তাকে কি করেছিল, কি জন্য এত ভয় পেয়েছিল সে, আজ সেসব ঝাপসা। সবাই যখন চলে গেল, ঘরে যখন শুধু সে আর সর্বানন্দবাবু রইল, তখন দেখা গেল শৈলেন কাঁদছে। কান্নার বেগে ফুলে ফুলে উঠছে তার শরীর, শিশুর মতো আওয়াজ বেরোচ্ছে গলা দিয়ে। সর্বানন্দবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন মেঝেতে, কপালে করাঘাত করে বললেন, হা ঈশ্বর, হে আমার কি দুর্মতি হলো, কি করলাম আমি। মালতী আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গিয়ে বাইরে কয়লা রাখা চৌবাচ্চার ধারে বসে রইল চুপচাপ। দুঃখে নয়, ক্ষোভে আর ক্রোধে তার 18 বছরের সমস্ত শক্তি যেন একত্রিত হল হাতের মুঠোয় আর মনের কোনো নিঃশব্দ সংকল্পে। পরের দিন যখন নতুন বউ হয়ে ও বাড়িতে গিয়ে দাঁড়াল, তার সাজসজ্জা দেখে চমকে উঠেছিলেন শাশুড়ি। অবাক হয়ে বলেছিলেন, এ কি, এমন খালি কেন গা হাত পা, গয়না কোথায় বৌমার? মালতী মুখ তুলে পরিষ্কার গলায় বলেছিল, খুলে রেখেছি। এইমাত্র এসে দাঁড়িয়েছে পিঁড়ির উপর, তার মুখে এমন স্পষ্ট জবাব তিনি আশা করেননি, আর জবাবের জন্যেও বলেননি কথাটা। বউকে তাঁরাই গয়না পাঠিয়েছিলেন গা মুড়ে, বেনারসি পাঠিয়েছিলেন পরে আসবার জন্যে, তার বদলে এমন দুঃখী সাজ দেখে এই কথাটা বেরিয়ে গিয়েছিল মুখ থেকে। জবাব শুনে হকচকিয়ে বললেন, পরনি কেন? চোখে চোখে তাকিয়ে মালতী বলল, শাখাটাও খুলে রাখতে চেয়েছিলাম, মা দিলেন না। এ কথা শুনে শাশুড়ির কেমন লেগেছিল তা মালতী জানে না, কেবল দেখেছিল দাঁত দিয়ে ঠোঁট কামড়ে উদগত কান্নাকে তিনি বুকের ভেতর পাঠিয়ে দিলেন। শুধু মালতীই নয়, গঞ্জনা তাকে সবাই দিয়েছিল। পাগল ছেলেকে বিয়ে দেবার জন্য নিন্দায় অভিযোগে পঞ্চমুখ হয়ে সবাই শেল বেঁধে দিয়েছিল শৈবালিনীর বুকে। সুখী শৈবালিনী, যে শৈবালিনীকে একদিন সকলে ঈর্ষা করত, সেটা যথেষ্ট উপভোগ করেছিল মালতী। আর শৈলেন কি বুঝেছিল সে কে জানে, শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ছুটতে গিয়ে জড়িয়ে ধরেছিল মাকে, যেন পৃথিবীর সব দুঃখ থেকে সে আড়াল করবে তাকে। কান্না ভাসা গলায় মা বলেছিলেন, সন্তু, বউ দেখেছিস, তোর বউ কি সুন্দর। সন্তু অপলকে শুধু তার মাকেই দেখেছিল,
মাকেই সে চায় বেশি, মাই তার একমাত্র বন্ধু, মাই সব। তবু দিন কয়েকের মধ্যেই মালতী বুঝতে পারল, শুধু মাই নয়, স্ত্রীর প্রতিও অনুরক্ত হয়েছে নির্বোধ নিঃশব্দ মানুষটা। বলবার তার ভাষা নেই, কিন্তু দৃষ্টি যেন অর্থ খুঁজে পেয়েছে। মালতীকে দেখলে তার দুই চোখে আলো জ্বলে ওঠে, কিন্তু পাগলের আগ্রহ পাগলামি। মালতী স্বামীর ধার দিয়েও গেল না। বিয়ের হাঙ্গামা মিটে যাওয়া মাত্রই সে বাড়ির অনেক ঘরের একেবারে প্রান্তের ঘরে গিয়ে ঠাঁই নিল। তার চলাফেরা, থাকা খাওয়া সমস্তটার মধ্যেই এমন একটা মরণান্ত জেদ ছিল যে কেউ কিছু বলতে সাহস পেত না। সর্বানন্দবাবু বা তাঁর স্ত্রী কিংবা তাঁদের ছেলেমেয়েরা সবাই শান্ত ছিল, ভদ্র ছিল, সচেতন ছিল নিজেদের অপরাধের জন্য। মালতী হয়তো সেই সুযোগটাই নিয়েছিল খুব ভালো করে। বাপ মাকে ত্যাগ করেছিল, তাঁদের বাড়ি ত্যাগ করে, এঁদের ত্যাগ করল এঁদের বাড়িতে থেকে। লজ্জার মাথা খেয়ে সভয়ে শাশুড়ি একদিন বললেন, সারাদিন ঘোরো ফেরো, কাজ করো, না হয় করলে রাত্রিটা অন্তত ওর কাছে থেকো। আমার ভাগ্যদোষে যত ক্ষতিই হোক, তবু ছেলে তো আমার উন্মাদ নয়। নয় বুঝি? শাশুড়ির দিকে তীর্যক দৃষ্টি হেনে ঠোঁট বাঁকিয়ে হেসেছিল মালতী। না নয়, এই প্রথম রেগে উঠেছিলেন তিনি। কিন্তু এবার তুমিই তাই করবে, তোমার জন্যই ও সর্বনাশ হবে। বিয়ে দিলেন কেন? রূঢ় হয়ে মুখে মুখে বলে উঠল মালতী। শৈবালিনী বললেন, তার কৈফিয়ত আমার কাছে চেয়েও না, আত্মা থাকলে তাকে জিজ্ঞেস করো। একটা অসহায় মানুষ, শিশুর মতো যে নির্ভরশীল, তার সঙ্গে তোমার এই প্রতিহিংসা কিসের? আমি বলছি, একদিন এ জন্যে শাস্তি পেতে হবে তোমাকে। অকারণেই ভগবান আমাকে অনেক শাস্তি দিয়েছেন। উদ্ধত মালতী শাশুড়ির চোখের জলে একটুও ভেজেনি। কারণ দেখিয়ে আর লাভ কি? সত্য কথা বলাই ভালো। আপনার পাগল ছেলেকে ভালোবাসার মতো মনের জোর আমার নেই। তাকে আমি কখনো কোনো দিন স্বামী বলে ভাবতে পারব না। প্রায় পঞ্চাশের একজন দুঃখী প্রৌঢ়া মহিলাকে প্রায় ১৯-এর একটি মেয়ে যে কী করে অমন কঠিন কথা বলতে পারল কে জানে। দুটি জল ভরা ঘোলাটে চোখ মেলে শাশুড়ি তখন তার মুখের দিকে যেন কেমন করে তাকিয়ে রইলেন। সে দৃষ্টি আজও ভোলেনি মালতী। আরও একজন তাকিয়েছিল, শৈলেন, তার পাগল স্বামী। জানালায় বসেছিল চুপচাপ, উদাস, গম্ভীর, একখানা বই আছে হাতে। সহসা দেখলে কে বলবে লোকটা পাগল, নির্বোধ? খেতে না দিলে খায় না, স্নান না করালে জল ঢালে না, এমনকি জামা কাপড়টা পর্যন্ত ছাড়তে জানে না নিজে। অকস্মাৎ কি ভেবে সেও মুখ ফিরিয়ে পরিপূর্ণ দৃষ্টিতে মালতীর চোখের দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। তারপরেই ধাত্রীমাসি, পাশের বাড়ির আত্মীয়া, বেড়াতে এসেছিলেন ঢাকাতে। কালো কুলো মোটাসোটা মানুষ, আসর জমানো। এবাড়ির কেউ পছন্দ করত না তাকে, কিন্তু মালতীর ভালো লাগলো। হয়তো এবাড়ির বিরোধিতা করবার জন্যই ভালো লাগলো। ধাত্রীমাসি বলল, কেন, মেয়েরা কি মানুষ না, মন প্রাণ নেই, ঘটিবাটি নাকি, যে টুটা ফুটা ভাঙা ফাটা সব একত্র করে রাখলেই হলো? তুই কেন সারা জীবন জ্বলবি এদের সঙ্গে? দেখ না আমি কেমন আছি। ঠোঁট উল্টে মুখ ভ্যাংচালে, ডাক্তার বলেছে বিয়ে দিলে ভালো হবে, আহারে আমার! এইসব বলে বলে সেই ধাত্রীমাসি তাকে স্বাধীন জীবনের নেশা ধরিয়ে দিয়েছিলেন। তারপর একদিন কাউকে কিছু না বলে পালালো সে। শোনা গেছে তাই নিয়ে ঢাকা শহরে তোলপাড় হয়েছিল। জজ সাহেব আর মুখ দেখাতে পারেননি লজ্জায়।
জজ সাহেবের স্ত্রী কেঁদে কেটে শহর ছেড়ে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন। আর তাঁদের পাগল ছেলে স্ত্রীর বিরহে সত্যি সত্যি বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছিল। মাসি মুখ নেড়ে নেড়ে দাঁতে দাঁত ঠেকিয়ে বলেছিল, খুব হয়েছে, বেশ হয়েছে, যেমন কুকুর তার তেমনি মুকুর। এরপরে এদের মতো আর সব বাপ মায়েরাও একটু সাবধান হতে শিখবে। কারো বাড়ির ঘরের বউ বেরিয়ে গেছে, মুখে চুনকালি পড়েছে, এর মধ্যে মাসি যে কি এত আনন্দ পেল কে জানে। আসবার সময় মালতী প্রথমে শুধুমাত্র তার নিজের দু চারখানা শাড়ি ব্লাউজ বগুলে নিয়েই চলে এসেছিল মাসির কাছে। মাসি চোখ বড় করল, সে কি কথা রে বোকামি, যা পারিস নিয়ে আয়, সম্বল চাই না, আর রেখেই বা আসবি কার জন্যে, কে তোর আপন। কাজেই নিজের গায়ের ভারী ভারী সোনার গহনাগুলোও সঙ্গে এনেছিল সে। নগদ টাকাও হাতের মুঠোয় মন্দ ছিল না। তারপর ভোর রাত্রে কাকপক্ষী জাগবার আগেই মাসির সঙ্গে উধাও হল। এখনো সে দিনটার কথা পরিষ্কার মনে করতে পারে মালতী। এতদিন পরেও একটু ফিকে হয়নি। স্টিমারে উঠে ধুধু জলের দিকে তাকিয়ে মুচড়ে উঠেছিল বুকটা। দুই চোখের জলে দিক বিদিক ঝাপসা হয়ে গিয়েছিল। আর এমন আশ্চর্য, যাদের উপর প্রতিশোধ স্পৃহায় এমন করে চিরকালের জন্য ঘর ছাড়ল সে, তাদের জন্যই এক অনির্বচনীয় কষ্টে দাপিয়ে উঠেছিল মনটা। আর তার সবচেয়ে বড় শত্রু, তার পাগল স্বামী, তাকে মনে পড়েই যন্ত্রণাটা যেন আরও দুঃসহ হয়ে উঠল। সেই কষ্ট তাকে শুধু সেদিনই ছিন্ন ভিন্ন করেনি, অনেক দিন অনেক রাত ভাসিয়ে দিয়েছে চোখের জলে। মালতী জানেনি, বোঝেনি, কখন অলক্ষে বিধাতা রং ধরিয়ে দিয়েছিলেন তার মনে, কাঁচা মনের সতেজ ডালে কখন ফুল ফুটিয়েছিলেন, কখন কোন মুহূর্তে সে ওই অর্ধবুদ্ধি সুন্দর যুবকটির প্রেমে পড়ে গিয়েছিল, গভীর প্রেম। কলকাতা এসে প্রথমে মালতী ধাত্রীমাসির বাড়িতেই উঠল। এক সরু রাস্তার সরু বাড়ি, নর্দমার পাশ দিয়ে রাস্তা থেকে উঠে গেছে দোতলা সিঁড়ি, টানা বারান্দার বাঁ হাতে তার ঘর। দরজায় তীর আঁকা, নেম প্লেট, এই যে আসুন, এখানেই আপনাদের সুশিক্ষিতা নার্স সুলোচনা দেবী থাকেন। অত দুঃখেও সেদিন মালতীর হাসি পেয়েছিল। পরে দেখল ঠিক ওই রকম নেম প্লেট শুধু সুলোচনা দেবীরই নয়, পরপর চারখানা ঘরেই ওই একই রকম টাঙানো। মানে চারজন ধাত্রীবিদ্যার পারদর্শিনী এখানে থাকেন। আরও পরে বুঝল স্থানটা খুব পবিত্র নয়। ধাত্রীমাসির কোনো বিবেক নেই, তার দংশনে সে কখনো কাতর হয় না। টাকা রোজগারের জন্য সে যে কোনো অন্যায়ই প্রবৃত্ত হতে পারে। আর মালতীর প্রতি এই মনোযোগের মধ্যেও যে এর চেয়ে আরও কোনো অন্যায়ের বীজ লুকানো নেই তাই বা কে জানে। তবু রক্ষে দু একদিনের মধ্যেই একটা হাসপাতালে কাজ শিখতে ভর্তি করে দিল তাকে, খাওয়া থাকা ফ্রি। তবে মালতী বুঝল কাজটা একেবারেই নিম্নতম। তা হোক, তবু ধাত্রীমাসির কবল থেকে বেরিয়ে নিজের পায়ে নিজে দাঁড়াবার এই মাটিটুকু পেয়েই বর্তে গেল সে। চাকা চাকা সোনাদানা আর নগদ টাকার ভারী অঙ্কটা ধাত্রীমাসির জিম্বাতেই রয়ে গেল চিরকালের জন্য। সেই নিম্নতম কাজ থেকে নিজের যোগ্যতায় আজ তো এখানে এসে পৌঁছেছে মালতী। তার নিজের জগতে তার সুনাম সম্মান সবই অক্ষুণ্ণ। হাসপাতালে সিস্টার সেনের নাম আজ সকলের মুখে মুখে। দুদিন বাদে বিদেশেও যাবে, ফিরে এসে এর চেয়েও সম্মানের আসনে প্রতিষ্ঠিত হবে। এতদিনে সব ভুলেছে, সব দুঃখ ভুলেছে, নিজের মনে নিজের সুখে ভালোই তো ছিল সে। কেবল মাঝে মাঝে এর ওর কাছে নানাভাবে নানা খবর শুনে যতটুকু বিচলিত হওয়া,
আগে ধাত্রীমাসি অবশ্যই সব কথা পৌঁছে দিত। তার কাছেই শুনেছিল সর্বানন্দবাবুর কপাল ভালো, ছেলেটা বুঝি সেরেই উঠল। যেন বড় দুঃখের খবর, মেয়ের বিয়ে হয়েছে মস্ত লোকের সঙ্গে, আরো কত কি। এও শুনেছিল বউকে ধরাবার জন্য নাকি পুরস্কার ঘোষণা করেছেন। ধরতে পারলে কি করবেন মনে মনে ভেবেছিল মালতী, কিন্তু মাসিকে জিজ্ঞেস করা হয়নি সে কথাটা। মাসি নিজে থেকেই বলেছিল, তাহলে কি তোর ধরে আর মুন্ডু থাকবে, কলঙ্কে শোধ নেবে না, অপমান কি ভুলেছে নাকি। মালতীর ইচ্ছে করত সেই সাজাটা নিতে, ইচ্ছে করত কোনো এক নির্জন দুপুরে যখন সর্বানন্দবাবু কোর্টে গেছেন, চাকররা বিশ্রামে গেছে, শৈবালিনী ঘুমোচ্ছেন একটু, সেই সময়ে একবার গিয়ে দাঁড়াতে, যেখানে বড় শখ করে নতুন খাটে নতুন শয্যা রচনা করে রেখেছিলেন ওরা ছেলের বউয়ের জন্য, যে ঘরের মস্ত জানালা দিয়ে মস্ত আকাশে তাকিয়ে চুপচাপ বসে থাকত তাঁদের পাগল ছেলে, আর কখনো কোনো নির্দিষ্ট পায়ের আওয়াজ পেলেই চকিত হয়ে ফিরে তাকাত উদ্ভ্রান্ত দৃষ্টিতে, কখনো উঠে আসত কাছে, হাত বাড়াত আর বিদ্যুতের মতো ঘর থেকে বেরিয়ে যেত মালতী। সেই মানুষটাই তো, ঠিক তেমনই ভঙ্গিতেই তো বসে আছে চুপচাপ বইয়ের পাতায় চোখ রেখে। তবে চিনতে পারল না কেন তাকে, তাই তো ভালো, কেউ যে কারো স্মৃতির দরজা আগলে বসে নেই সেইটাই তো বাঁচোয়া, অন্তত আজকের এই মুহূর্তে তো নিশ্চয়ই। কবিকার সব পুরনো দিনের কথা, সেসব ভেবে কে কতকাল বসে থাকবে, প্রত্যেকেরই কাজ আছে কর্ম আছে, আলাদা আলাদা ক্ষেত্র আছে জীবনযাপনের, কিন্তু তবু বুকের মধ্যে খচখচ করে মালতীর। ইসের কাঁটা, একটা কৈফিয়ত দেওয়ার আছে তার এই ব্যক্তিটির কাছে, যে মানুষটা মেঘে মোছা আকাশের মতো ধোয়া মোছা হৃদয় নিয়ে পরম নিষ্ঠুরের মতো সব কথা ভুলে গিয়ে আজ বসেছে এসে তার মুখোমুখি নিশ্চিন্ত হয়ে, দুঃখের দিনে যাকে সঙ্গী করতে এতটুকু বিবেকে আটকালো না, আজ বুঝি সুখের দিনে আর দরকার হলো না তার। কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর, দুটো হাতের ফাঁকে মাথাটা দুবার ঘষল মালতী। আপনার কি কোনো অসুখ করেছে, ভদ্রলোকের মৃদু গম্ভীর আওয়াজে আর একবার উদ্বিগ্ন প্রশ্ন। মালতী চমকে চোখ ফেরাল, মুহূর্ত কয়েক যেন কিছু না বুঝেই তাকিয়ে রইল মুখের দিকে, তারপর আরক্ত হয়ে চোখ নামিয়ে বলল, না, মনে হচ্ছে অত্যন্ত অস্থির বোধ করছেন, মাথা ধরেছে একটু। নিজের অসংলগ্ন ব্যবহারের কৈফিয়ত স্বরূপ এই মিথ্যেটুকু অস্ফুটে বলতেই হলো মালতীকে। মাথা ধরেছে ও, আচ্ছা এক কাজ করলে হয় না, ও কিছু না সেরে যাব, আমার কাছে ওডিকোলন আছে, জল মিশিয়ে ব্যবহার করলে তো হয়। ফ্যাকাশে মুখে ম্লান হাসলো মালতী, পরের স্ত্রী ভেবে যে যত্ন, নিজের স্ত্রী জানলে কি তা ইনি করতেন। কিচ্ছু দরকার নেই, বেড কভারটা মালতী আস্তে পায়ের উপর টেনে দিল, আবার মুখ ফেরালো জানালায় অন্ধকারে বাইরের দিকে, কিন্তু তার দরকার না থাকলেও ভদ্রলোকের বোধহয় ছিল। অ্যাটাচিকে স্কুলে ওডিকোলন বার করে যতখানি জল ঢাললেন কুঁজো থেকে, তার অর্ধেকখানি গ্লাসে আর বাকি অর্ধেক ফেলে বিছানা ভিজিয়ে শিশিটাকে প্রায় উজাড় করে কাছে নিয়ে এলেন। মুখে মাথায় ছিটিয়ে দিন, ভালো লাগবে। মুখ ফিরিয়ে তাকিয়ে না ছিটিয়েও ভালো লাগলো মালতীর, যত্ন করাটা তার পেশা, তাকে কেউ কখনো যত্ন করেনি।
হাত বাড়িয়ে স্বামীর হাতে সুগন্ধি জলটা তার ছিটোতেই হলো মুখে মাথায়। মৃদু হেসে বলতেই হলো, অনেক ধন্যবাদ। নিজের জায়গায় বসতে গিয়ে বিছানার ভেজা জায়গাটা গুটিয়ে দিলেন ভদ্রলোক। মুখ খোলা কুঁজোটাতে গ্লাস চাপা দিতে দিতে বললেন, আমরা পুরুষেরা সত্যি বড় অকর্মণ্য। ভিজে গেছে অতখানি? এক গ্লাস জল ভরতেই এই দশা। স্মিত হাস্যে আর একখানা শুকনো চাদরের জন্য বোধহয় হোলটলটাকে তোলপার করলেন তিনি। মালতি একজন মেয়ে, তার উপরে নার্স, কত লোকের কত বিছানা সে পেতে দেয়, কত সেবা সে করে, আর আজকে এইটুকু পারবে না? এদিকে উঠে এলো দ্রুত পায়ে, অভ্যস্ত হাতে চাদরটা তুলে শুকোতে দিল জানালায় গেঁড়ো দিয়ে, তোয়ালে চাপা দিল তোষুকের ভেজা অংশে, তারপর অন্য চাদর খুঁজে না পেয়ে নিজেরটাই তুলে এনে একটি নিভাঁজ লোভনীয় বিছানা পেতে দিল মুহূর্তে। হোলটলটা গুছিয়ে দিল, ফেলে রাখা কোটটা পর্যন্ত হ্যাঙ্গারে ঝুলিয়ে দিতে ভুলল না। ভদ্রলোক ছেলে মানুষের মতো খুশি হয়ে উঠলেন, কিন্তু প্রতিবাদও করলেন, আহা, আপনার চাদরখানা দিলেন কেন? ওটা ধোপের, আমি ব্যবহার করিনি। ব্যবহৃত হলেও আমার আপত্তি ছিল না, সে কথা নয়। তবে আর আপত্তি কিসের? আপনি শোবেন না? আমার তো বেড কভারটাই রয়েছে, গায়ে দেবেন না? আশ্বিনের রাত্রি, ট্রেনের শিরশির হাওয়ায় একটু শীত শীত করে বই কি? মালতী বলল, ও হবে কোন। কোটের পকেট থেকে একটা চাবি বার করে ছুঁড়ে দিলেন ভদ্রলোক। তার চেয়ে আপনি দয়া করে আমার সুটকেসটা খুলুন, ওখানে ভাঁজ টাজ করা সব অনেক কিছু আছে, আপনিও নিন, আমাকেও দিন। কিছু না বলে চুপ করে ছোট্ট চাবি টিংটা অনেকক্ষণ হাতের মুঠোয় নিয়ে বসে রইল মালতী। তার 27 বছরের বঞ্চিত ব্যথিত জীবন যেন হাহাকারে ভরে উঠল সহসা। ট্রেনের এই নির্জন কামরার ক্ষণিক সংসার দহন করল তাকে। একটু পরে সে উঠল, খুলল সুটকেসটা, পাট করা চাদরও বার করল দুখানা, কিন্তু তার সঙ্গে আরও একটা জিনিস বেরিয়ে আসতে দেখেই আর হাত পা নড়ল না তার। ডালা খোলা সুটকেসটা তেমনি হাঁ করে রইল, চাবিটা তেমনি ঝুলে রইল গর্তে, চাদর দুখানা হাতে ধরে মালতী দাঁড়িয়ে রইল স্থির হয়ে। বইয়ের পাতা উল্টোচ্ছিলেন ভদ্রলোক, দৃষ্টি সেখানে নিবদ্ধ রেখেই বললেন, পাচ্ছেন না বুঝি? পেয়েছি, তবে আর কি? তাকালেন তিনি। আমি ভাবছিলাম অন্যের ফরমায়েশি জিনিস ঢুকোতে গিয়ে নিজেরটাই হয়তো বাদ পড়ে গেছে। ছবিটা কার? ও, এটাও ঢুকে গেছে বাক্সে, ভালো। স্মিত হাস্যে মালতীর চোখের তলা থেকে হাত বাড়িয়ে ফটোখানা নিজের চোখের তলায় রাখলেন। শরমা, আমার বুঝতে পেরেছি। নিজের পদমর্যাদা ভুলে, বয়সোচিত গাম্ভীর্য ভুলে, একদিন যে সে নিজেই এই লোকটির স্বামিত্ব সগর্বে পরিহার করে চলে এসেছিল, সেই সব কথা ভুলে একটা দুরন্ত অধিকারের দাবিতে ক্ষুব্ধ গলায় বলে উঠল, ঠিক এমনি করে আমাকেও একদিন চিনতে তুমি। আপনাকে? ভদ্রলোকের দুই চোখে অপার বিস্ময়। হ্যাঁ, আমাকে। আমার নাম মালতী, মালতী সেন। ভুরু কুঁচকে মনের মধ্যে খুঁজলেন ভদ্রলোক, তারপর মৃদু হেসে বললেন, নামটি খুব সুন্দর, চিনতে পারলে সুখী হতুম। আমি তো ভুলিনি। থরথর করল মালতীর গলা, মালতীর শরীর। ফটোটা বাক্সে ভরে দিয়ে সুটকেসটা নিচু হয়ে বন্ধ করতে করতে পিছন ফিরে ভদ্রলোক উদাস ভঙ্গিতে বললেন,
আমার মনে হচ্ছে আপনি বোধহয় আর কারোর সঙ্গে আমাকে ভুল করছেন। এবার মালতী থমকে গেল, কানটা আগুন হয়ে উঠল, গোলাপি মুখে রক্তের ঘনটা জমাট বাঁধল। মরে যেতে ইচ্ছে করলো তার, লাফিয়ে পালিয়ে যেতে ইচ্ছে করলো ট্রেনের জানালা দিয়ে। কাজ সেরে হাত ঝেড়ে মালতীর হাত থেকে চাদর দুখানা নিয়ে দু বিছানায় বন্টন করে ভদ্রলোক হাসলেন। তাতে অবশ্যই অবাক হওয়ার কিছু নেই, প্রথমত আমি মানুষটা দেখতে এত বেশি সাধারণ যে বেশিরভাগ লোকের চেহারাই ঠিক আমার মতো। মালতীর পাতা নিভাঁজ বিছানায় আরাম করে এলিয়ে বসলেন, আরাম করে সিগারেটে অগ্নি সংযোগ করে ধোঁয়া উড়লেন। তা এই ভুলের সূত্র ধরে আপনার সঙ্গে পরিচয়টা যদি আমার একটু ঘনিষ্ঠই হয়ে ওঠে মন্দ কি? সে কথায় কান না দিয়ে নিজের জায়গায় ফিরে আসতে আসতে মালতী অস্পষ্ট গলায় বলল, ক্ষমা করবেন, অত্যন্ত ভুল হয়ে গেছে আমার। অনর্থ কুণ্ঠিত হচ্ছেন। ভদ্রলোক যেন সত্যি ক্ষমার অবতার হলেন গলার ঢিলে ঢালা সুরে। যে কোনো কারণেই হোক, মুহূর্তের ভুলেও আপনি যে আমাকে আপনার একজন কাছের মানুষ বলে ভেবেছেন, আমি নিজেকে তাইতেই অত্যন্ত ভাগ্যবান বলে মনে করছি। মালতী জবাব দিল না। মাথা ধরা কমেছে একটু, তবু আলাপ ছাড়লেন না ভদ্রলোক। নিঃশব্দে ঘাড় নাড়ল মালতী। অত ঝুঁকে বসবেন না, যা বিচ্ছিরি কয়লার গুঁড়ো। মালতী জানালা থেকে মুখ ভেতরে আনল, বরং চাদরটা চাপা দিন, ঠান্ডা পড়েছে বেশ, বলে নিজেই হাত বাড়িয়ে খুলে দিলেন চাদরটা। মালতী একেবারে নিঃশব্দ, রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে কখন গাড়ি আসানসোল এসে একটু দাঁড়াবে, মালতীকে নেমে যাবার মতো একটুখানি সময় দেবে। কতদূর যাবেন? আবার প্রশ্ন ভদ্রলোকের। মালতীকে এবার জবাব দিতেই হল, দিল্লি। আমি এলাহাবাদ। ওখানেই উনি, মানে যার ছবি দেখলেন তিনি আছেন কি না? নিজেই নিজের খবর দিলেন ভদ্রলোক, যেন এ খবরের জন্য মালতীর আর উৎকণ্ঠা শেষ ছিল না। মালতী দাঁতে দাঁত চাপল, কিন্তু এক কাপ চা না হলে তো আর চলছে না, বর্ধমানটা যে কখন গেল, আসানসোলে এখন চা আর ডিনার দুটোই একসঙ্গে নিতে হবে দেখছি। শব্দ নেই মালতীর। তা এসে পড়েছি প্রায়, কি বলেন? মালতী না শোনার ভান করে তেমনই তাকিয়ে রইল বাইরে অন্ধকারের আড়ালে। গাড়ি এসে স্টেশনে থামতেই সাত তাড়াতাড়ি ভদ্রলোক এসে দরজা জুড়ে দাঁড়ালে, এ বেয়ারা চা চালে অ দো আদমিকা, হ্যাঁ আর ডিনার ভি দো আদমিকা, একটু সরবেন, এই এই কুলি। ত্রস্ত গলা মালতীর। অবাক হয়ে ভদ্রলোক সেখানে দাঁড়িয়েই পিছন ফিরলেন। ও কি কুলি ডাকছেন কেন? আমি নামব। নামবেন? হ্যাঁ, আমার দরকার আছে এখানে। আপনি তো দিল্লি যাচ্ছেন। সে যখন যাব তখন। ইদারাও, এই কুলি। কুলি ঝুলে রইল জানালা ধরে, ভদ্রলোক দরজা না ছাড়াতে সে ঢুকতে পারছিল না। ভদ্রলোকের সহাস্য দৃষ্টিতে যেন কৌতুক বিচ্ছুরিত হল। বিনীত হয়ে দুটি হাত যুক্ত করে তিনি বুকে ঠেকালেন, আমার অপ্রিয় সঙ্গবর্জনই যদি আপনার নেমে যাবার একমাত্র কারণ হয়ে থাকে তাহলে আদেশ করুন, আমি নেমে যাচ্ছি। নিজেকে একটু বেশি সম্মান দিচ্ছেন। ধনুকের মতো বাঁকা ঠোঁটে এবার হাসল মালতী। এতক্ষণে নিজেকে ফিরে পেয়েছে সে,
তার স্বভাবের সেই মরণান্ত জেদ আর অভিমান মাথা ঝাড়া দিয়ে উঠেছে বুকের মধ্যে। আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত হয়ে ঈষৎ রূঢ় গলায় বলল, আপনার কথা এখানে উঠছেই না, আপনাকে আমি খেয়ালও করিনি এতক্ষণে। এটা কিন্তু আপনি ঠিক বললেন না, হাসিতে যেন বিগলিত হয়ে গেলেন ভদ্রলোক। আমার মতো একটা সামান্য মানুষকে এর চেয়ে আর কত বেশি খেয়াল করবেন, আমার নিজের স্ত্রী। স্ত্রীর কথা থাক, কারো ব্যক্তিগত কথা শুনবার সময় নেই আমার। সেটাই তো ভদ্রতা। কিন্তু কথাটা কি হচ্ছে জানেন, এই ট্রেনে উঠে থেকে অনেকবার তাঁর কথা মনে পড়ে যাচ্ছে, তাই অসাবধানে কখন বেরিয়ে গেল। দয়া করে দরজাটা ছেড়ে দাঁড়াবেন। নিশ্চয়ই, দরজা কি একলা আমার নাকি? এই দরজায় সব যাত্রীটি সমান অধিকার। আপনাকে দেখে অন্তত তা মনে হচ্ছে না। কি করে হবে, আমার জন্য যে আপনি কষ্ট পাবেন সেটা তো আমি চাই না। যাবেন দিল্লি, নামবেন বর্ধমানে, কেন, আমি আছি বলেই তো। এদের রকম সকম দেখে ধুত্তর বলে কুলিটা এ জানালা ছেড়ে অন্য জানালায় গিয়ে ঝুলতে লাগল। দরজা ঠেলে ভদ্রলোকের পিঠের কাছ দিয়ে চার খাবার নিয়ে কখন বেয়ারা দুজনও ঢুকল। গাড়িরও জল খাওয়া শেষ করে ছাড়বার সময় হল। চঞ্চল হয়ে মালতী জিনিসপত্র নিয়ে এবার প্রায় গা ঘেঁষেই নেমে যেতে উদ্যত হল। ভদ্রলোক দরজাটা বন্ধ করে দিয়ে মুখোমুখি দাঁড়ালেন, চোখে চোখ রেখে তাকিয়ে রইলেন একটু, তারপর আর কিছু না বলে সরে এলেন এদিকে। তবুও নামা হল না মালতীর, গাড়ি ছেড়ে দিল। বাক্স বিছানা হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল পুতুলের মতো। চিনতে পেরেছে বই কি শৈলেন, প্রথমটা অবশ্যই ঠিক বুঝতে পারেনি, কিন্তু সেটা মাত্রই কয়েকটা মুহূর্ত, তারপরই মনের অবচেতন সমুদ্র তোলপাড় করে ভেসে উঠেছে ছবি। কবে কোন বিস্মৃতির স্বপ্নলোকে একদিন সকলে মিলে ভুল করে এই মুখখানার সঙ্গে তার পরিচয় ঘটিয়ে দিয়েছিল সে কথা তার মনে নেই। কেমন করে একটা নির্বোধ মন নিয়ে অন্ধ আবেগে এই মুখখানাকেই সে প্রাণতুল্য ভালোবেসেছিল সে কথাও তার মনে রাখবার কথা নয়। আর কবেই বা এই নিষ্ঠুর মেয়েটি পাগল বলে তাকে পরিত্যাগ করে চলে গিয়েছিল তাও মনের মধ্যে লেখা নেই কোথাও, সব ভুলে গেছে। কিন্তু তবু এ কথা সে জানে, বহুবার শুনেছে, এই মুখশ্রী মায়াতেই একদিন তার সমস্ত হৃদয় মন আচ্ছন্ন ছিল, এর জন্যই দিন আর রাত একদিন তার অসহ্য বেদনায় একাকার হয়ে গিয়েছিল। একটা বুদ্ধিহীন জড় চেতনা নিয়ে সে কেঁদেছে, খুঁজেছে, মত্ত হাতির মতো ভেঙে চুরে তছনছ করে দিয়েছে সব। বিচ্ছেদের তীব্র যন্ত্রণা অবিরত হুল ফুটিয়েছে মাথার মধ্যে। সেই সময়কার উন্মাদ অবস্থা তার মর্মান্তিক। শেষে মাই একদিন কি ভেবে ডুবতে ডুবতে কুটো গাছা ধরার মতো একখানা ছবি দিলেন হাতে, বলেন, এই তো সে, বসে বসে দেখ। কপালে চন্দন, গায়ে ফুলের গয়না, মাথার ঘন চুলের ঢেউয়ের উপরে ঈষৎ আঁচল তোলা এই মুখেরই নববধূরূপ। সাপের মাথায় ধুলো পড়ার মতো তৎক্ষণাৎ শান্ত হয়ে গেল সে, মার কথা মতো অপলকে তাকিয়ে রইল সেই ছবিখানার দিকে। তারপর সে পেল, বুক ভরে পেল, প্রাণ ভরে পেল। বরং সেই সজীব মানুষটার চাইতে এই নির্জীব ছবি তার কাছে বেশি হয়ে উঠল। ধীরে ধীরে যেমন করে রাত ভোর হয়ে আসে, যেমন করে অন্ধকার কেটে কেটে সূর্যের আলো ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে, তার মনের নিবিড় তিমির হতেও তারপর একদিন সমস্ত অন্ধকার ধুয়ে মুছে তেমনি করেই উদ্ভাসিত হয়ে উঠল আলো। মৃত কাগজের মূর্তিটি তাকে হাতে ধরে নিয়ে এলো জ্ঞানের জগতে। কিসে থেকে কি হয় কেউ জানে না, হৃদয় ফুলের মতো পাপড়ি মেলল ধীরে ধীরে। অনুভূতি রন্ধ্রে রন্ধ্রে
অসংখ্য শিকড়ের মতো ছড়িয়ে গিয়ে ভালোবাসার আঘাতে আঘাতে এই ফটোর মানুষটিই একদিন ঘুম ভাঙাল তার। কৌতূহল ছিল বই কি দেখবার, যার সম্বন্ধে এইসব কথা সে শুনেছে, নিজে ভেবেছে, যার নাম বাড়িতে একটা রহস্যের মতো জড়িয়ে আছে সকলের মনে, একটা পরিবারের উন্নত মাথাকে জেমে তুড়ি মেরে মিশিয়ে দিয়েছে পথের ধুলোয়, তবু যাকে কেউ দোষ দেয় না। এই সেদিন পর্যন্ত যার ছবিখানা চোখে পড়লে ভেতরে ভেতরে অদ্ভুত একটা নাম না জানা যন্ত্রণা অনুভব করেছে সে। নিজের মধ্যে তার বিষয়ে যদি কৌতূহল না থাকে তো থাকবে কি সে? প্রকৃতস্থ অবস্থায় রক্তে মাংসে জড়ানো এই মানুষটাকে তার সত্যি একবার দেখতে ভারী স্বাদ ছিল। সে স্বাদ যে এইভাবে এই উপায়ে আর এরকম সময় পূর্ণ হবে সেটা ভেবে অবাক না হয়ে পারল না যখন সে মনস্থির করছে আরেকটি মেয়ের উপর, যাচ্ছে তার সঙ্গেই দেখা করতে। প্রেম না হোক, বিয়ে স্থির হবার পরে এই মেয়েটির কথা মনে মনে ভাবতে শৈলেনের ভালো লেগেছে বইকি। অপরিচিত নয়, কলেজ জীবনের সহপাঠিনী ছিল, তাছাড়া সরমার মা তার মার লতায় জড়ানো কুটুম্ব। অবশ্যই সরমার সঙ্গে দেখা করা ছাড়াও এলাহাবাদে তার অন্য কাজ আছে, আর বাড়ির সকলের কাছে সে এই এলাহাবাদ আসার উপলক্ষটাকে কাজের চেহারাতেই রেখেছে, কিন্তু নিজের মনে তো জানে আসল উদ্দেশ্য তার এই সুযোগে একবার অন্য চোখে সরমাকে দেখা। আজকে মালতীকে দেখে বিধাতার পরিহাস ছাড়া আর কিছুই মনে হল না তার। সর্বজন কথিত দুধে আলতা ডোবানো রং, কাজল ডোবানো চোখ, এই বয়সেও অমন ছিপছিপে বেতের মতো নমনীয় শরীর, পালিয়ে যাওয়া স্ত্রীর দিকে তাকিয়ে মনটা দুলে উঠল জোরে। অচেতন স্মৃতি মথিত হল বুকের তলায়। অতীতের কোনো জড়বুদ্ধি নির্বোধ যুবক যে এই রূপসাগরেই ডুব দিয়ে মরেছিল সে বিষয়ে কোনো সন্দেহ রইল না। কিন্তু রাগের মাথায় জেদের বসে সেই সময়ে সেই যুবকটিকে ত্যাগ করতে পারলেও আজকের মেয়েটি যে এই ভদ্রলোককে দেখে দুর্বল হয়েছে এটা বুঝতে পেরে ঠোঁটের ভাঁজে ভাঁজে অদ্ভুত একটা হাসি ছড়িয়ে দিল শৈলেন। বসুন, অনেক পরে বলল সে, তারপর পেয়ালাতে চা ঢেলে এগিয়ে দিল। ধন্যবাদ, আমি চা খাব না। সুটকেসটা হাত থেকে প্রায় ফেলে দিয়ে বিছানাটা গদির উপর ছুঁড়ে দিয়ে দরজা ঘেঁষে বসল মালতি। তা কখনো হয়, যেন কতকাল ধরে একসঙ্গে খেয়ে এসেছে ওরা। শৈলেনের কথার ভঙ্গি ঠিক সেই রকম। চা কি কেউ একা খেতে পারে, নাকি সেটা ভালো দেখায়? মালতী আকাশে তারা গুনল। রুটিটায় মাখন লাগিয়ে দিন না দয়া করে। জানালার বাইরে হাত বাড়িয়ে এবার বোধহয় মালতী বাতাসের বেগ পরীক্ষা করল। রাগ করলেন নাকি? রাগ কি আশপর্ধা লোকটার, ওর উপর আবার রাগ? চা যে ঠান্ডা হয়ে গেল। মালতীর হাবে ভাবে মনে হল না এই কামরায় আর কোনো লোকের অস্তিত্ব এতটুকুও অনুভব করছে সে। এরপরে আর একা একা কত কথা বলা যায়, আর একটু রাগ হতেই বা বাধা কি? শৈলেন চুপ করল। এক চুমুকে চায়ের পেয়ালাটা নিঃশেষ করে শুয়ে পড়ল চাদর চাপা দিয়ে। রাত বাড়তে লাগলো হু হু করে, সময় দ্রুত বেগে মুহুর্মুহু গুঁড়িয়ে যেতে লাগলো ট্রেনের চাকার তলায়। অল্প রাত্রির ঘন অন্ধকার ভেদ করে এক ফালি চাঁদ উঠল আকাশে, লগ্ন বয়ে যেতে লাগলো। সেই তালে তালে এই নির্জন রাত্রির নির্জন কামরার মধ্যে নির্ঘুম দুটি মানুষের বুকের স্পন্দনও বেড়ে উঠল উত্তাল বেগে। তবু কেউ কারো কাছে ধরা দিল না, হার মানল না, ঘুমের ভান করে পড়ে রইল মুখ ঢেকে। শৈলেন মনে করল, আমার গরজ কিসের, নেহাত বিবাহিতা স্ত্রী
নেহাদ আমি ভদ্রলোক, যতই অপরাধ করুক একটা কর্তব্য আমার আছে, তাই হাতে পায়ে ধরলে হয়তো বা ক্ষমা করে ফেলতাম, তা যখন হলো না ভালোই হলো। কথা দিয়ে কথা ফেরাবার লজ্জা ভোগ করতে হলো না সরমার বাবার কাছে। মালতি ভাবল, যা গেছে তা যা, লোভীর মতো কাঙালের মতো আর আমি হাত পাততে পারবো না এই বয়সে। তাছাড়া যে ভদ্রলোক নিজেকে বিবাহিত জেনেও অন্য মেয়ের পানি গ্রহণ করে সে কি একটা মানুষ? সরমা, আহা কি নাম! থাকো, সরমাকে নিয়েই থাকো, সরমার স্বামীতে আমার কোনো দরকার নেই। রাত কেটে গেল, সুন্দর একটি ভোর কুয়াশায় গা মুড়ে এলাহাবাদ স্টেশনে এসে ধরা দিল। এলাহাবাদ, ধক করে উঠল মালতীর বুকটা। এলাহাবাদ, বুকটা যেন বন্ধ হয়ে গেল শৈলেনের, যেন কিছুই নয় এমন আয়াসে শোয়া থেকে উঠে বসে স্টেশনটার দিকে মালতী তাকাল। জিনিসপত্র গুছিয়ে হ্যাঙ্গারে টাঙানো কোটটা হাতে নিয়ে সহজভাবে বিদায় নিল শৈলেন। তবে আসি, গলাটা ভারী শোনাল, বোধহয় ঠান্ডা লেগেছে। মালতী ঢোক গিলল, তাকাতে পারল না মুখ তুলে। কিছু যদি অপরাধ করে থাকি আশা করি ভুলে যাবেন। মালতীর ঠোঁট কাঁপল, চোখের পাতা কাঁপল, দৃষ্টি নিবদ্ধ রইল মাটিতে। আর এও আশা করি বাকি রাস্তাটা আপনি এবার শান্তিতে যেতে পারবেন, আমার জন্য মিছিমিছি কষ্ট পেলেন। মালতী কি বোবা হয়ে গেছে? এই শেষ মুহূর্তটিতেও একটা কথাও সে বলবে না। শৈলেন পা বাড়ালো উল্টো দিকের দরজায়। শিশির ভেজা ঘাসের মতো নরম কান্নায় ভেসে গেল এবার সিস্টার মালতী সেনের গোলাপি গাল। দুহাতে মুখ ঢেকে সে ফুঁপিয়ে উঠল। কি হলো, কয়লার গুঁড়ো গেল নাকি চোখে? বিদ্যুৎ বেগে শৈলেন পকেট থেকে রুমাল বার করে মুখ নিচু করল দেখতে। তারপর সহসা নিবিড় উত্তাপে কাছে টেনে নিয়ে বলল, এরকম করলে কি কেউ যেতে পারে? নমস্কার, নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।